কৃষি বিলের সমর্থনে শনিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিকেলে আয়োজন করা হলো এক বিরাট পদযাত্রা কর্মসূচি। এদিন পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কার্যকরী সভাপতি উমাশঙ্কর সিং, সঞ্জয় যাদব, স্বপন বিশ্বাস, জয়ন্তী পাল সহ একঝাঁক বিজেপি মণ্ডল সভাপতি ও নেতৃবৃন্দরা। এদিন এই কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে গিয়ে জেলা সভাপতি উমাশঙ্কর সিং জানান, সাধারণ মানুষ যে কৃষি বিল সম্পর্কে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার, এর পাশাপাশি বিজেপি নেতা সঞ্জয় যাদব জানিয়েছেন রাজ্য সরকার যাতে মানুষের মধ্যে মিথ্যা ভ্রান্তি সৃষ্টি করতে না পারে তার বিরুদ্ধে তাদের এই মিছিল। কৃষি বিল সম্বন্ধে ভুল বোঝানো হচ্ছে টিএমসি তরফ থেকে, সেই তার জন্য এই মিছিল, কৃষি জন্য ওয়েলকাম করার জন্য মিটিং, কৃষি বিলের জন্য। যেইভাবে কৃষি যদি চাষিদের এরা অতই দর্দ মায়া যদি থাকে, তাহলে কৃষি সম্মান নিধি 2019 সালেই ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে কানুন বানিয়েছিলেন, বিল বানিয়েছিলেন, তার মধ্যে গোটা দেশের মধ্যে একমাত্র পশ্চিম বাংলায় ওই কৃষি সম্মান নিধিটা নেয়নি। এখন ওরা বলছে কি, এখন ঠিক আছে আপনি টাকাটা আমার অ্যাকাউন্টে আমার সরকারে দিয়ে দিন। মোদি সরকার বলছে কাট মানি আমরা করতে দেব না, আমি সরাসরি চাষিদের কাছে পাঠাবো এই পয়সাটা। দেখেন, কিষাণের জন্য কেউ সরকার আজ অবধি এই রকম বিলটা, যা কৃষি সম্মান নিধি বিলটা ছিল, কোনো সরকার আজ অবধি, অত বছর কংগ্রেস ছিল, অত কৃষকরা আত্মহত্যা করেছিলেন, তা সত্ত্বেও মানে এইটা বিলটা কোনো সরকার নিয়ে আসেনি, একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ে এসছেন পুরো দেশের জন্য, চাষির জন্য। আজকে আমরা টিটাগড় থেকে ব্যারাকপুরে আজকে পদযাত্রা আমরা সমর্থনে কৃষি বিলের সমর্থন করলাম। আজকে এত বড় মহামিছিল আমরা করলাম, মানুষ আমাদের সাথে আছে। যেইভাবে মোদিজি ভালো ভালো কাজ নিয়ে আসছে, যেভাবে ভালো ভালো প্রকল্প আয়ুষ্মান ভারত আপনার এই কৃষি বিলের নিয়ে আসছেন, যেইটাই আসছে আমাদের এখানকার মমতা ব্যানার্জি সরকারে বিরোধিতা করছে, ইনাটা বিরোধিতাটা করাটা এটা মেন মুদ্দা আছে। ভালো ভালো কাজের বিরোধিতা না, এটা মোদিজিকে বিরোধিতা করা, মানে ইনি প্রত্যেকটা ইনি জানে কি ইনি মোদিজিকে বিরোধিতা করবে, তাই এইটা আমরা উনাকে আমি নিন্দা করি। আর ইনা আমি উনাকে সরকারে এইটা এখানে যেভাবে দুর্নীতি সরকার চালাচ্ছে, আর এই কাজের মাধ্যমে মানুষকে করছে না, এই কাজের মাধ্যমে মানুষকে আমরা ভালো আনতে চাইছি, আমরা মানুষকে সমর্থন করে আজকে এখানে কৃষি বিলে সমর্থন করছি। আজকে টিটাগড় থেকে ব্যারাকপুর হয়েছে মিছিলটা, আজকে আমাদের মানুষের প্রচুর মানুষ আমাদের সঙ্গে ছিল, আজকে সাধারণ মানুষের সমর্থন করেছে আজকে কৃষি বিলের। নেতৃত্ববর্গরা কারা কারা ছিলেন? আজকে আমাদের সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট ছিলেন, আমাদের জেলা পদাধিকারী যেন ছিলেন, এখানকার স্থানীয় মানুষ, সমস্ত মানুষ আজকে ছিলেন। আজকে ব্যারাকপুর থেকে সম্রাট করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।